কোটি আমি টাকার পরিমাণ না করে আল্লাহর ঘরকে টাকা দিয়ে তো আর বলা যাবে না, উনি কোটি কোটি টাকা ইনভেস্ট করে যে মসজিদ বানিয়েছেন, আমি শুধু একটা দোয়া করবো আল্লাহ তার আখেরাতে, আল্লাহ তার বেহেস্তে আব্দুল কাদির মানে আমাদের এই আব্দুল কাদির মোল্লা ভাইয়ের জন্য আল্লাহ বেহেস্তে এরকম ঘর বানায় দেয়, এটা আমি আমি মন থেকে দোয়া করি। কারণ আমরা যদি এটা জানি আমি সৎকায় জারিয়া বলে এটাকে, উনি যেভাবে আমরা যতদিন নামাজ পড়বো ততদিন উনি দোয়া পাবেন, এটাকে সৎকায় জারিয়া বলে ধর্মের। আমি বলবো চলতেই থাকবে ওনার দুনিয়া যতদিন বেঁচে থাকবে, যতদিন মানুষ নামাজ পড়বে ওনার উনি ওনার পূর্বপুরুষের দোয়া পেতেই থাকবে। আর আমরা তাকে আমরা মনের ভেতর থেকে মনে নিংড়ানোর শুভেচ্ছা ভালোবাসা আপনার কাছে অনেক কৃতজ্ঞ মোল্লা ভাই, আমরা অনেক কৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো আরো ঢের বেশি এই টোটাল দেশের মধ্যে আরো ব্যক্তিগতভাবে মসজিদ বানানোর তৌফিক দান করুন, মাদ্রাসা স্কুল কলেজ বানান বেশি বেশি, আমরা এই দোয়াই করি। আমরা এফডিসি কর্তৃপক্ষ, আমরা টোটাল গোটা চলচ্চিত্র পরিবার, আমরা সমস্ত যারা এফডিসির মধ্যে অবস্থান করে নামাজ পড়ি তারা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আপনার আপনার পরিবারকে আপনার ব্যবসাকে আল্লাহ সমৃদ্ধি দান করুন, আপনার নেক হায়াত কামনা করি। এবং এই মসজিদের সাথে যারা যারা সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে সনির কথা না বললেই নয়, এটাকে যে এক্সিকিউশন এক্সিকিউট করেছে মোল্লা ভাই আমরা এবং সনি, সনি যদি মাঝখানে সেতুর মতো না থাকতো তাহলে এই এই পার্থিক ব্যাপার যাওয়া যেত না, মোল্লা ভাইয়ের কাছে আমরা যে এত সুন্দর উপস্থাপন করতে পারতাম না, মোল্লা ভাই আমাদের কত সুন্দর মসজিদ দিতে পারতেন। এই সেতু বন্ধনের জন্য আমি বলবো যে লোকটার সবচেয়ে অবদান, আমার ছোট ভাইটার যে সবচেয়ে বড় অবদান, তিনি হচ্ছেন আমাদের সনি, অসম্ভব ভালো ছেলে, অসম্ভব মানে ও এই যে এটা বানালো ওর দোয়া পাবে আল্লাহর কাছে। তো আমি আবারও বলতে চাই মোল্লা ভাইকে, মোল্লা ভাই টোটাল সংশ্লিষ্ট যারা যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং একটা কারিগর যারা যারা এই মসজিদ বানিয়েছে, মসজিদে যারা সুরকে দিয়েছে, যারা টাইলস থেকে আরম্ভ করে সবাইকে জানাই হৃদয় নিম্নমে শুভেচ্ছা ভালোবাসা। ভালো থাকুন মোল্লা ভাই, আপনি অনেক ভালো থাকুন, আপনার জন্য আমরা আসলে গর্বিত, আপনার মতো সন্তান এদেশের প্রত্যেকটা পরিবারই হোক। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার জন্য আমরা সালাম, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভাই, কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ, থ্যাংক ইউ ভেরি মাচ।